वेलकम टू माय चैनल इंडियन यूट्यूबर दीपा। हेलो फ्रेंड्स, तुम्हारे आज के कैकटा सामार एसे गए गरम पड़े गरमे गौर्ण कीरकम कैजुअल ड्रेस हवा उचित हमें ड्रेस पर स्कूले जा कैजुअल बहरे कौन जो बेरो ड्रेसगुल सम्पर्क तुम्हारे जस्ट एकटू छोट कैकटा मैं দৃশ্যাবলি বা ছোট্ট কয়েকটা ক্যাপশন আমি তোমাকে দেখাবো। দেখো আজকে আমি যেটা পরেছি সেটা হচ্ছে প্যান্টালন্স থেকে কিনেছি এরকম একটা সামারের এই কুর্তিটা, লং কুর্তি পুরো। দেখো দেখা যাচ্ছে আমাকে লং কুর্তি এবং এর নিচে বিশেষত লেগিংস আমার ভালো হয়, আমি মানে এত বেশি অর্গানাইজড আমি যে লেগিংসটা আমার চোখের সামনে এখন নেই, ব্ল্যাক লেগিংস আছে, আমি কোনো সময় তোমাদেরকে সেটা পরে দেখাবো। আর একটা স্লিভলেস বাট একটা ছোটো স্লিভ লাগানো ছিল, আমি এটা লাগাবো না। তো কোমরে এরকম একটা বেল্ট আছে, তো আমি যেভাবে এই সানস্ক্রিন লাগিয়েছি আর এমনি একটা ফেস পাউডার লিপস্টিক আর ঘড়ি, ব্যাস এইভাবেই আমার ক্যাজুয়াল ড্রেস। এটা একটা গেল, পরে আমি আর একটা দেখাচ্ছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মানে ভীষণ মজেছি, কয়েকটা ড্রেস পরে তোমাদেরকে শ্যুট করে দেখাচ্ছি এবং শেয়ার করছি যে কেমন লাগছে আমাকে। তো নিশ্চয়ই তোমরা মানে কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর এই যে ড্রেসটা আমি পুরো ফুল লেন্থ মানে তোমাদেরকে দেখাবো ব্যাক করে, এটার সাথে আমি একটা স্রাগ নেব। প্রথমে আমি স্লিভলেসটা দেখাচ্ছি, তারপরে এর সাথে একটা স্রাগ পরে কেমন লাগে তোমরা বলবে। এটা একটা ক্যাজুয়াল ড্রেস, এটা একদম প্রফেশনে আমি আমরা যে চাকরি করি সেখানে এই ড্রেস চলবে না, আমি যাবো না। হ্যাঁ, বন্ধুর সঙ্গে ডেটিং, হোটেল, পার্টি, অবভিয়াসলি এটা চলতে পারে, একদম পিকনিক, হুল্লোড়, যা কিছু বলো না কেন, গরমের দিনে গরমের জন্য স্পেশাল, একদম খুব সুন্দর। বিগ বাজার থেকে কেনা ব্র্যান্ডটা আমি এখনও তোমাদেরকে বলতে পারবো না, আমি মানে অলমোস্ট আমি দেখিনি, হ্যাং করা ছিল কিনে নিয়েছি, এসো দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, যে ড্রেসটা তোমরা প্রথমে বললাম যে বিগ বাজার থেকে কিনেছি, অলমোস্ট মানে গরমের একটা খুব ভীষণ কমফোর্ট ড্রেস, পুরো লেন্থটা দেখাবি। হ্যাঁ, আর দেখো সাইড কাটা, এটাও সাইড কাটা কিন্তু অনেক লেন্থ, নিচে লটকন রয়েছে আর ব্ল্যাক প্যান্ট দিয়ে মানে অবশ্যই প্লাজোর সাথে ভীষণ ভালো যাবে। আমি পেন্সিল প্যান্ট দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এক সেকেন্ড বন্ধু, আমি এর সঙ্গে একটা স্রাগ ছিল, স্রাগটা তোমাদেরকে একটুখানি জাস্ট একটু তোমাদের সামনে করে দেখাচ্ছি। ড্রেসটা ছিল এইরকম, একটা ভীষণ ফ্যাশনেবল, আমার ভীষণ ভালো লেগেছে। এটা তো অলমোস্ট একটা মানে পার্টি ওয়্যার, হোটেলে খাওয়া, বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়া, পিকনিক, যে কোনো পারপাসে এটা গরমের একটা খুব সুন্দর কমফোর্ট ড্রেস, ভীষণ কমফোর্ট, ভীষণ কমফোর্ট। দামটা মনে হচ্ছে তো 1200 টাকার মধ্যে, দামটা প্রায় 1200। ওকে, টাটা, পরে আসছি আবার। হ্যাঁ আসছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার দীপা। আবার চলে এসেছি একদম সিম্পল একটা ক্যাজুয়াল ড্রেস নিয়ে, যেটা যেই ড্রেসগুলো পরে আমি গরমের দিনগুলোতে স্কুলে যাই, একদম শর্ট স্লিভস। আমার নিজের মানে নিজের মেকানিজম, অর্থাৎ আমার নিজের ডিজাইনটা আমার নিজের, আমি দর্জিকে এরকম বানাতে বলেছি, কাপড়টা আমি নিজে কিনেছি, এরকম একটা পিওর কটন ড্রেস। দেখো নীলেন ছাড়িয়ে একদম মানে গোড়ালি পর্যন্ত চলে গেছে, আর সাথে ব্ল্যাক লেগিংস। আমি আজকে একটা পেন্সিল প্যান্ট পরে দেখাচ্ছি, আর দেখো এরকম গোল মানে গোল না, সাইড কাটা, দুটো পকেট, ছোট্ট কলার, আর একটা নেক পিস দিয়েছি ব্ল্যাক চুড়ি। এইভাবে আমি যাই সাধারণত, তোমরা আমার অন্যান্য ভিডিওতে দেখেছো আমি স্কুল যাওয়ার সময় যে এক্সারসাইজ এবং ড্রেসগুলো করি। আজকে একটু সময় পেয়েছি, আমি একজনকে আমাকে শ্যুট করে মানে করতে বলেছি, সেই সুবাদে আমি কয়েকটা ড্রেস তোমাদেরকে শেয়ার করছি। জাস্ট এটা কিন্তু একদম ক্যাজুয়াল মানে বলবো, এটা একটা অফিসিয়াল মানে প্রফেশনে যাওয়ার একটা ড্রেস, আমার স্কুলের জন্য যথেষ্ট ঠিকঠাক আমি মনে করি। কেমন লাগলো বলো। আবার চলে এলাম সিম্পল একটা ড্রেস, মানে বলা যায় 100 টাকা মিটার এই কাপড়ের, মানে 3 মিটার মনে হয় কিনেছি, 3 মিটার না 2.5 মিটার, 2.5 মিটার কাপড়ে দেখো কি সুন্দর একটা কুর্তি হয়ে গেছে। ডিজাইনটা দেখো, ফ্রন্ট মানে 6 ইঞ্চির মতো মনে হয় সামনেটা কাটা, 6 থেকে 6.5 ইঞ্চি কাটা, পুরোটা আটকানো দেখো, আর শর্ট মানে হাতা, ভি কলার, সরি ভি গলা, আর যেরকম পরেছিল একটা আংটি, কানের দুলটা চেঞ্জ করলাম,
এইভাবে আমার একদম এক্সক্লুসিভলি যারা আমাকে 5 বছর আগে যারা দীপাদিকে জানে তারা মানে চোখ বুঝে চোখ বন্ধ করে বলতে পারবে, এই তো দীপাদি। আমার একদম সামার ড্রেস, স্কুলে যাওয়ার ড্রেস। আমি যে ড্রেসগুলো গরমের সময় আমার সব সুতি পরার চেষ্টা করি, শীতকালে একটু মিক্সড থাকে কিন্তু গরমের সময় আমি অন্য কাপড় পরতে পারি না, বেসিক্যালি ভালো লাগে না, কমফোর্ট ফিল করি না। একদম তোমাদেরকে বলে দিয়েছি, একদম চিপেস্ট একটা কুর্তি তার সঙ্গে ব্ল্যাক লেগিংস, কিন্তু আমি একটা পেন্সিল প্যান্ট করেছি তার সাথে। কেমন লাগলো বলবে? ওকে, হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের কাছে আবার একটা নতুন ড্রেস পরে তোমাদের কাছে শেয়ার করছি। একটা বলতে পারো একটা ফ্যাশনেবল কুর্তি, কখনো অকেশনালি পরা যায় বা এটা জবের ক্ষেত্রেও চলে, বাট আমি এখনও জবে একদিনও যাইনি। তো পার্টি, পিকনিক, ডেটিং, কফি শপ, মানে শপিং সবেতেই এই ড্রেসটা চলে, আর খুব মানে কমফোর্ট, ভীষণ মানে সুন্দর কাপড়। আর এর সঙ্গে অ্যাক্সেসারিজ আমি একটা লম্বা নেক পিস নিয়েছি, কানের দুল এরকমই একটা করেছি, আংটি, ব্যাঙ্গেলস চলতে পারে মেইনি, রিস্ট ওয়াচ, আর দেখো পরে আস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার দীপা। আজকে তোমাদের সঙ্গে ফ্যাশনের মুডে আছি। তো ড্রেসগুলো কয়েকটা ড্রেস আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে, যেমন একটা ব্লু ড্রেস আমি একটা কুর্তিটা স্কুলে একবার পরেছি, একটু ক্যাজুয়াল ড্রেস হিসেবে এটা রেখেছি। তো এই ড্রেসটার সঙ্গে আমি স্কার্ফটাকে যদি এভাবেও নিতে পারি বা কখনো স্কার্ফটাকে আমি এইভাবেও নিতে পারি, বাট আমি এখন স্কার্ফটাকে আমি গলায় ঝুলিয়ে দিচ্ছি। এটার সঙ্গে কি যাবে, আমি ব্যাঙ্গেলস নেইনি, একটা নেক পিস নিয়েছি, কানে ইয়াররিংটা চেঞ্জ করেছি, কাজল, আর মুখে জাস্ট ফর্মাল মেকআপ, আর ঘড়ি, আর তার সঙ্গে এটার সঙ্গে কখনো প্লাজো পোর্ট মানে পরে দেখিনি, তো লেগিংস দিয়ে চলছে। আমি ড্রেসটা তোমাদের দেখাচ্ছি, এই ড্রেসটা কিন্তু আমার একদম সম্পূর্ণ আমার নিজের চিন্তাধারায় আমি টেলারকে দিয়ে বানিয়েছি, আমার মানে আমার ডিজাইন। এটা হচ্ছে গোল কাট, কাটটা এরকম, দেখো ফ্রেন্ড কেমন লাগলো বলবে, পরবর্তী পরের ড্রেসটা নিয়ে আসছি। ওকে ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার দীপা। আজকে তোমাদের কাছে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা একদম ক্যাজুয়াল ড্রেস, আমি একটা ম্যাক্সি ড্রেস পরেছি, তোমাদেরকে পুরো শেয়ার করছি। সেটা ম্যাক্সি ড্রেস পরে আমরা অফেন আমরা যেতেই পারি যে কোনো জায়গায়। আমি ম্যাক্সি ড্রেসটাকে একমাত্র প্রফেশনাল জায়গাকে অ্যালাউ করতে রাজি নই, আর বাকি অন্যান্য জায়গায় পার্টি, কোথাও ডেটিং, আত্মীয় বাড়িতে, হোটেলে ইত্যাদি যে কোনো জায়গায় আমরা এই ড্রেসটাকে আমি মেনে নিতে পারছি বা আমি এটাকে বিলং করি। তো এই আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আজকে আমি একটা ফুল লেন্থের একটা ম্যাক্সি ড্রেস পরেছি, আর যে আমি একটা কানের দুল পরেছি, অ্যাক্সেসারিজ আমার আওয়াজটা আছে তো, এবং আর একটা আংটি পরেছি, আর এই তার সাথে একটা বড় নেক পিস লাগিয়েছি। আর এটা এটার সাথে কখনো কখনো আমি চেষ্টা করব শীতকালে বিশেষ করে এটা বাড়িতে পরার জন্য, আর কখনো আমি যদি বাইরে পরি, দেখো হ্যাঁ ফ্রেন্ডস, আমি একটু এর সাথে একটু লেগিংসও রেখেছি, কখনো যদি একটু আনকমফোর্টেবল যাতে না মনে হয় একটা রিল্যাক্স ফুলে আমি এইটা এই ড্রেসটা তোমাদের কিনেছি। আর এইটা এটা একদম খুব ক্যাজুয়াল ড্রেস, এই ড্রেসটা আমি নৈহাটি মার্কেট থেকে কিনেছি, দাম নিয়েছে 600-700 মাঝখানে নতুন দাম নিয়েছে, তো দামটা ঠিক মনে পড়ছে না, সরি। কেমন লাগলো বলবে, পরে আমি আসছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার দীপা। আরতিকে নিয়ে তুলছি, আমার বোন, বন্ধু, আমার গাইড, অনেক সময় বলতে পারো ফিলোসফিক্যাল থটের সঙ্গে দুজনের মিল খুব, আমরা অনেক কিছু একই রকম ভাবি, একই রকম দেখি, সুতরাং টাইম পাসে আমাদের কোনো বোর হয় না, আমরা রাত কাটাতে পারি ঘন্টা মানে কয়েকটা দিন আমরা না খেয়ে না ঘুমিয়ে আমরা এই বন্ধুত্বকে রাখতে পারি, এরকমই একটা সম্পর্ক আরতি। আমার অনেক বন্ধু যারা আরতিকে চেনো জানো। ওকে আসছি। হাই ফ্রেন্ডস, আমার একটা ম্যাক্সি ড্রেস, আমার একটা ম্যাক্সি ড্রেস, এটা একদম নতুন আমার ডিজাইনে বানানো, দেখো এখানে একটা মানে প্লিট দিয়েছি, সম্পূর্ণ একটা গোল ম্যাক্সি, একটু ঘুরিয়ে দেখো, একদম পুরো লেন্থ, একদম পুরো কমপ্লিট লেন্থ,
এর নিচে কখনো পরলেও মানে মানে লেগিংস অপশনাল, পরতেও পারো বন্ধু তোমরা নাও পরতে পারো। আমি যেহেতু একটা ড্রেস দেখাচ্ছি বলে আমি এটা পরেই নিয়েছি, আর মোস্ট কখনো কখনো আমি না পরেও নিয়ে যেতে পারি, তবে ডিসকমফোর্ট ফিল করলে তোমাদের পরাই ভালো। আমিও কিংবা থ্রি কোয়ার্টার লেগিংসগুলো মানে নি হাইটের পরলেও সেটাও চলবে, গোড়ালি পর্যন্ত না মানে না ঢাকলেও হবে। এটাই হচ্ছে গিয়ে এই ড্রেসটা আজকে লাস্ট। ওরা হাসছে আমার ছেলে, ওরা টাটা বন্ধুরা।